লালমনিরহাটের পাটগ্রামে ব্যাটারি চুরির অভিযোগ এনে অটোরিকশা চালকের হাতে পায়ে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে বেধরোগ পিটুনিতে আহত চালকের মৃত্যু হয়েছে এ ঘটনায় ওই চালকের মরদেহ তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করা হয় শনিবার বিকেলে পাটগ্রাম পৌর এলাকার আট নং ওয়ার্ডের মির্জার কোর্টের নিজ বাড়িতে অটোচালক হাসানুরের মৃত্যু হয় স্থানীয় ও নিহতের স্বজনেরা জানায় গেল সোমবার বিকেলে পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউনুস আলীর ঠাকুরবাড়ি এলাকার বাসার একটি আইপিএসের ব্যাটারি অটোচালক হাসানুরের অটোরিকশায় পায় নুরুজ্জামান সহ তিন সহযোগী এতে ব্যাটারি চুরি করেছে বলে তাকে আটক করে বাসায় নিয়ে এসে রশি দিয়ে হাত পা বেঁধে বেধড়ক মারপিট করে ইউনুস আলীর ছেলে ও স্বজনেরা খবর পেয়ে হাসানুরের স্ত্রী বিলকিস বেগম স্বামীকে ছাড়িয়ে নিতে গেলে তাকেও মারধর করেন এতে গুরুতর আহত অবস্থায় হাসানুরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায় তার স্ত্রী পাঁচ দিন পর আহত হাসানুর মারা যায় অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওই অটোচালকের মরদেহ তড়িঘড়ি করে রাতেই দাফন সম্পন্ন করেন নিহত অটো চালক হাসানুর পাটগ্রাম পৌরসভার আট নম্বর ওয়ার্ডের মিউজার কোট এলাকার মৃত আশরাফ আলীর ছেলে তারপরে পার হয়েছে এমন সমাজ যে মালিক যে ধরছে ধরে বাড়ি নিয়ে আসছে রিস্কে সহ আমি মারধর করছে খুব মারধর করছে মানে নিউজ ছেলে ওদের দলপল পাটগ্রামের ওগুলো তো আমি চিনি না কে কেউ আমি চিনি না প্রথমে ঝুলি মারছে পরে আমি গেছি আমার সামনে আর কি পিছনে রশিদি বাঁধা ছিল তিনটে নাটি ভাঙছে হাতের হাড্ডি ভাঙে গেছে পায়ে জখম হয়েছে সব জায়গায় বুকে মাথায় বাড়ি মারছে না আমার সামনে সেফারে সেফছে তখন পা ইয়ে মানে কমরের মধ্যে খুব জোরে লাথি দিছিল আমি গেছি বাসার জন্য আমাকেও ধরি খুব মারধর করছে নিহতের স্বজনেরা বলেন দেশে আইন রয়েছে তাই বলে আইন নিহির হাতে তুলে নিতে পারেন না তারা তাই আমরা তাদের শাস্তি দাবি জানাচ্ছি আমার ভাসুর মাস্টার ভাড়া ওইদিক ভাড়া নিয়ে আসতেছিল কে এখন চোরাই মাল ওঠাইছে আমার ভাসুর কিন্তু জানে না মানুষ দেখার পর ভাবতেছে যে এটা নাকি চুরি এই বলে ওনাকে সোর হিসেবে অনেক মানুষ এসে মারধর করছে ওরা প্রচুরভাবে আঘাত করছে এমনকি আমার যাকে সব মারধর করছে এখন তার ঘরে কুটি কুটি টাকা তারা কেস মামলা সাথে নিয়ে বেড়ায় গ্রাম আমরা তো গরিব মানুষ দিন মজুর আমরা অটো চালে খাই ভ্যান চালে খাই আমাদেরকে তো আরও ওরা তুস্য মনে করে তুষ্য যদি মনে না করল হয় তাহলে নিজে ব্যাটারি নিয়ে যাবার করলো ফির নিজে আবার ফির সোর মনে করি ধরি মারে এখন ওইটার বিশেষ চাবা যদি যায় তাহলে এখন বলবে কি বলে আমরা বড়োলোক মানুষ টাকা এক যদি পাঁচ লাখ টাকা তারা ইয়া দেয় থানায় দেয় তাহলে আমাদের কোনো ওখানে দাম আছে কোনো দাম নাই এখন কোনো দেশে কোনো ইয়ে নাই বিচার নাই আমার কথা আমার ভাই যদি নিজে চুরিও করে তারপরে এর জন্য সরকার কিন্তু আইন দিছে সরকার কিন্তু কখনো বলে নাই যে তোমরা নিজের হাতে আইন তুলে না আমি ধরলাম যে আমার ভাইকে কেউ ফাঁসাইছে আর এটাও বুঝলাম যে আমার ভাই নিজে চুরি করছে ঠিক আছে নিজে চুরি করছে কিন্তু আমার কথা হচ্ছে সরকার কিন্তু কাউকে বলে নাই যে তোমরা নিজের আইন নিজে করো নিজের বিচার নিজে করো এটা তো বলেনই সরকার গরিবের জীবন কি এভাবে বিলিয়ে দেবে আজকে যদি আমার ভাইয়ের বিচার না হয় আগামী দিনে আপনাদের ঘরও কিন্তু ভাই বোন আছে আপনাদের ঘরও এরকম ঘটনা ঘটতে পারে তখন কি হবে এই বিষয়ে অভিযুক্ত সুরুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তাকে পাওয়া যায়নি তবে ফোনে তিনি বিষয়টি অস্বীকার করেন সে তো আমার সঙ্গে ঘটনা সম্ভব আজকে সে কেন মারা গেল ভাই এটা তো আমি বলতে পারবো না ঘটনা বুঝেন নেই এটা তো আমার আমি আপনি আমার আপনার সঙ্গে আমার হতাহতি মানে ধরেন তো হয়েছে আপনি আমি মারামারি করছি ঠিক আছে আপনি মেডিকেলে গেলেন না দুই চার দিন পরে মারা গেলেন এটা আমি করণীয় কি আছে বলেন আপনি আমার ব্যাটারি চুরি করছে তাকে ধরছি গেটের সামনে ধরে চৌদ্দ আমার ছোট ভাই ভাইটার চট চপ্পট দিয়ে সাড়ে তিনশো তাকে বাস চার্স এদিকে পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি না আসলে এই বিষয়ে আমাদের কাছে এমনিতে কোনো অভিযোগ আসেনি অভিযোগ আসেনি আর ইতিপূর্বে যে ঘটনাটা বললেন আপনারা যে ওই ব্যাটারি চুরি বা তাকে মারধরের বিষয়গুলো এই সংক্রান্ত আমাদের কাছে কোনো অভিযোগ নাই বা এই সংক্রান্ত আমরা বিষয়টা জানি না বলতে গেলে এখন এই যে কিছু সময় আগেই শুধু জানতে পারলাম যে এরকম একজন অসুস্থ অবস্থায় সে মারা গেছে আর মারা গেছে এইটুকু শুধু আমরা জানি কিন্তু তারপরে আমরা বিষয়টা নিয়ে একটু খোঁজখবর করছি আসলে পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে কোনো অভিযোগই এখন পর্যন্ত কেউ উপস্থাপন করেনি আর কি যার কারণে অভিযোগগুলো যদি আমরা পেই অভিযোগ পাওয়ার পরে হয়তো আমরা আইনগত ব্যবস্থা নিতে পারবো আর অভিযোগ না পাওয়া গেলে আমাদের তার সাথে কিছু আমাদের অফিসার গিয়েছিলেন এবং তাদের সাথে কথা বলছেন তাদের আসলে সংক্রান্ত কোনো অভিযোগ নেই কিন্তু আমরা আমাদের প্রাথমিক একটা তাদের সঙ্গে কথা বলে আমরা আসছি